হ্যালো ভিউয়ার্স, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজের অপর একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটি মূলত এসইও টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজের সেকেন্ড পার্ট। তো আমরা এর আগে এসইও নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যে হোয়াট ইজ এসইও, এসইও কী এবং কীভাবে করতে হয় সেটা নিয়ে একটা বেসিক ধারণা বানিয়েছি আমরা। সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আগের ভিডিওটা আমি অবশ্যই বলবো দেখে আসুন, তারপর এই ভিডিওটা এসে প্লে করুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এসইও কী। তো আজকে মেনলি একটা এসইও টুলস নিয়ে কথা বলবো, যেটা দিয়ে আমরা মেনলি এসইও করে থাকি, ইউটিউবের ভিডিওগুলোকে এসইও করে থাকি, এরকম একটা টুলস নিয়ে কথা বলবো। এটা একটা এক্সটেনশান, টিউববাডি নাম এটার। তো আমরা মেনলি আজকে ডেস্কটপে দেখাবো, আমি নেক্সট ভিডিওতে এটার ফোন ভার্সনও নিয়ে আসবো। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের ভিডিওটা অনলি ডেস্কটপ ইউজারদের জন্য, আমি মোবাইল ইউজারদের জন্য এর নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো। তো আজকে মেনলি টিউববাডির উপরে কিছু বেসিক আইডিয়া আপনাদেরকে দেবো, যে টিউববাডি কী, এটা কীভাবে কাজ করে, কয়েকটা বেসিক টুলসের সম্পর্কে আপনাদের পরিচয় করাবো। তো ভিডিওটা না টেনে শেষ অবধি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটি প্রসেস, প্রত্যেকটি স্টেপ। তো আমি ইউটিউব রিলেটেড আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারেন, প্রত্যেকটা লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আর সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আমরা আজকে প্রথমে এক্সটেনশান ডাউনলোডটাকে দেখবো, যে কীভাবে এক্সটেনশান ডাউনলোড করতে হয়। তো সবার প্রথমে বাঁ দিকে কোনো অ্যাপসে আমরা ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে ওয়েব স্টোর আসবে, এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। ওয়েব স্টোরে আসার পরে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে, এখানে আপনাদেরকে টিউববাডি এক্সটেনশান লিখে সার্চ করতে হবে। শুধু টিউববাডি লিখলেও চলে আসবে এটা অটোমেটিক। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিউববাডি চলে এসেছে আপনাদের সামনে, এখানে এর উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেন এখানে আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন ব্লু কালারে অ্যাড টু ক্রোম লেখা আছে, তো আমাদেরকে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। দেন আবার আমাদেরকে এখানে অ্যাড এক্সটেনশানে ক্লিক করতে হবে আমাদেরকে। তো অ্যাড এক্সটেনশানে ক্লিক করার পরে এটা একটা নতুন উইন্ডো আমাদের সামনে ওপেন হবে, আর আপনারা দেখছেন লেফট সাইডে কিন্তু এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়েও গেছে এটা। দেন আমি বললাম আর একটা উইন্ডো ওপেন হবে আমাদেরকে, টিউববাডি থেকে একটা মানে নতুন পেজ ওপেন হবে। এটা টিউববাডির একটা সিম্পল পেজ, এখানে কিছু করার নেই আপনাদেরকে। আমাদের এক্সটেনশান কিন্তু অলরেডি ক্রোমে অ্যাড হয়ে গেছে, আমরা এবার ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমরা দেখে নেব যে মানে এক্সটেনশানটা অ্যাড হয়েছে কি না। তো আমরা প্লাস এখানে ক্লিক করে নতুন ট্যাব খুলে নিচ্ছি, এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন টিউববাডি কিন্তু চলে এসেছে, এখানে একটা লেখা আছে টিউববাডি সাইন ইন রিকার্ড, অর্থাৎ এখানে আপনাদেরকে আপনাদের ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। যে ইমেল আইডি দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই ইমেল আইডি দিয়ে আপনাদেরকে সাইন ইন করতে হবে। তো এর উপরে আপনারা সিম্পলি ক্লিক করবেন টিউববাডির উপরে। দেন এখানে সাইন ইন উইথ ইউটিউব লেখা আছে, এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। সাইন ইন উইথ ইউটিউবে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে সমস্ত ইমেল আইডিগুলো চলে আসবে। আমি আমার যে ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটি খোলা আছে, এটা অ্যাকচুয়ালি আমার একটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদের বোঝানোর পারপাসে এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে। তো আমি সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। দেন এখান থেকে চ্যানেল সিলেক্ট করে নিচ্ছি, আমি কোন চ্যানেলটি আমি টিউববাডিতে সাইন ইন করাতে চাই সেটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে অ্যালাউ করে দিতে হবে আপনাদেরকে, এখানে সিম্পলি অ্যালাউতে ক্লিক করতে হবে। দেন আপনারা দেখতে পাবেন যে টিউববাডিটা কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো ইউটিউবের পেজটি লোড নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন টিউববাডি কিন্তু চলে এসেছে আমাদের রাইট সাইডে উপরে। তো এবার টিউববাডি মানে টিউববাডির কয়েকটি টুলস নিয়ে আমরা কথা বলবো, এর উপর আমরা সিম্পলি ক্লিক করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশান রয়েছে, কিওয়ার্ড এক্সপ্লোরার রয়েছে, এসইও স্টুডিও রয়েছে, তারপরে ভিডিও টপিক প্ল্যানার রয়েছে, আপনারা কোন টপিকের উপরে নেক্সট ভিডিও বানাবেন সেগুলো এখান থেকে প্ল্যান করতে পারেন, ট্যাগ লিস্ট রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে, এবং এখানে আপনারা কমেন্টস পড়তে পারবেন। ইউটিউবের সমস্ত কমেন্ট এখানে এক জায়গায় চলে আসবে, তারপরে অ্যানালিটিক্স দেখতে পাবেন আপনারা আপনাদের চ্যানেলের, তারপরে এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে আপনারা কিওয়ার্ড এক্সপ্লোর করতে পারেন, কিওয়ার্ডের এসইও স্কোর দেখতে পারেন। তো আমি সিম্পলি এখানে একটা চ্যানেল লিখে সার্চ করছি, রোহান নাগ। দেন আমরা দেখবো এই চ্যানেলে রোহান নাগ কী কী কিওয়ার্ড ইউজ করেছে, সেটা কিন্তু আমরা টিউববাডি অ্যাপ্লিকেশানটা দিয়ে সিম্পলি খুব সহজে দেখতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড বলে একটা সেকশান রয়েছে, এখানে দেখাচ্ছে যে রোহান নাগ তার চ্যানেলে কোন কোন কিওয়ার্ড ইউজ করেছে।
আপনারা যে কোনো চ্যানেলের কিওয়ার্ড এখান থেকে দেখতে পারেন। শুধু সিম্পলি আপনাদেরকে চ্যানেলের উপরে ক্লিক করতে হবে, চ্যানেল লোগোতে। তো তারপরে আমি একটা অন্য চ্যানেল দেখাচ্ছি আপনাদেরকে, সোহাগ 360 বলে একটা চ্যানেল আছে, 1.32 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলের কিওয়ার্ডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাংলা, টেক, রিভিউ, টিউটোরিয়ালস, এগুলো লেখা আছে এখানে। তো আমি এর আগে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যে কীভাবে এই কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কীভাবে চ্যানেল এসইও করতে হয় সেটা অলরেডি বানানোই আছে আমার এই চ্যানেলে। তো আমি এখান থেকে আমার নিজের চ্যানেলটি খুলে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন কোন কিওয়ার্ড ইউজ করেছি আমার চ্যানেলে, সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এইভাবে আপনারাও চাইলে যে কোনো চ্যানেলের কিওয়ার্ড দেখতে পারেন, মানে সেই চ্যানেলে কোন কোন কিওয়ার্ড ইউজ করা হয়েছে সেগুলো সিম্পলি এখান থেকে আপনারা দেখতে পারেন। রাইট সাইডে কপি অপশন আছে, কপিও করে নিতে পারেন, করে আপনাদের চ্যানেলেও ইউজ করতে পারেন। তো এবার আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি আমার। ভিডিও ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মানে টাইটেলের এসইও স্কোর দেখতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু এসইও স্কোর বলে লেখা আছে, 50 দেখাচ্ছে। আপনারা এখান থেকে র্যাঙ্ক ট্যাগও দেখতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমার কোনো মানে ট্যাগ র্যাঙ্ক করছে না, সেই জন্য শো করছে না। আদারওয়াইজ এখানে গ্রিন কালারে কিন্তু শো করে, যেগুলো র্যাঙ্ক করে সেগুলোর পাশে র্যাঙ্ক গ্রিন কালারে শো করে। তো এখান থেকে আপনারা যে কোনো ভিডিওর ট্যাগ এখান থেকে দেখতে পারেন আপনারা বড়ো কোনো ইউটিউব চ্যানেলের, এবং সেগুলো কপিও করতে পারেন। রাইট সাইড কর্নারে কিন্তু কপি অপশান আছে, কপি টু, এখান থেকে কপি টু ক্লিক করে আপনারা কোন কোন কিওয়ার্ডগুলো দরকার সেগুলো রেখে বাকিগুলো আনটিক করে সিম্পলি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলেই কিন্তু আপনাদের মানে ট্যাগগুলো কপি হয়ে যাবে। তো তারপরে সেগুলো আপনারা আপনাদের নিজেদের ভিডিওতে ইউজ করতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা টাইটেলের মানে এসইও স্কোর দেখতে হয়। এখান থেকে আপনারা টাইটেলটা কপি করে নিচ্ছি আমরা, কপি করে নিয়ে টিউব বাড়িতে যাবো, দেন কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করবো। কিওয়ার্ড এক্সপ্লোরারে কিন্তু এটা যেহেতু আমাদের ফ্রি ভার্সন, সেই জন্য এখানে কিন্তু ডেলি 20টার বেশি কিওয়ার্ড সার্চ করা যায় না। আশা করি 20টাও আপনাদের দরকার হবে না, কারণ আপনারা যেদিন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা রিলেটেড কিওয়ার্ড এখানে সার্চ করবেন। আই থিঙ্ক 20টা অনেক বেশি হয়ে যায়, সেই জন্য 20টা সার্চ করার কোনো দরকারই নেই, 20টা এনাফ সার্চ করার জন্য। তো এখানে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি আমরা কিওয়ার্ডটাকে, দেন এক্সপ্লোরে ক্লিক করে কিন্তু আমরা দেখতে পাবো যে তার কিওয়ার্ড স্কোর কত, কিওয়ার্ডের এসইও স্কোর কত, সেগুলো এখানে শো করবে। সরি ভিউয়ার্স, এখানে আমার এই মানে টিউব বাডির ডেলি লিমিটটা যেহেতু ফুরিয়ে গেছে, আমি অন্য একটা ইউটিউব চ্যানেলে গিয়ে এটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই চ্যানেলের ডেলি লিমিট ক্রস হয়ে গেছে, সেই জন্য এখানে আমি সার্চ করতে পারলাম না। আমি অন্য একটি ইউটিউব চ্যানেল লগ ইন করে সেটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে অন্য একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টিউব বাডি অ্যাপ্লিকেশনটি রয়েছে, ডান দিকে কোনায় শো করছে। তো এখানে আমি কিওয়ার্ডটা পেস্ট করে দেওয়ার পরে, মানে যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসইও স্কোর গুড, অর্থাৎ 100-55। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডের ভলিউমও দেখাচ্ছে, সার্চ রেজাল্ট, তারপরে এখানে অপটিমাইজেশন স্ট্রেন্থও দেখাচ্ছে, সার্চ ভলিউম দেখাচ্ছে, এগুলো আপনারা চেক করতে পারেন টিউব বাড়িতে। এখানে রাইট সাইডে আপনাদের কিছু সাজেস্টেড কিওয়ার্ডও এরা দিয়ে দেবে। তো এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করে আপনারা সিম্পলি এগুলো চেক করতে পারেন। দেন এটা আমি ক্রস করে দিচ্ছি এখান থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টিউব বাডি অ্যাপ্লিকেশানটি ইউজ করে কীভাবে কিওয়ার্ডের স্কোর দেখতে হয়, সার্চ ভলিউম দেখতে হয়। তো আমি এর নেক্সট ভিডিওতে মোবাইল ভার্সন নিয়ে আসব। তো আজকের ভিডিওতে জাস্ট এইটুকুই দেখানোর ছিল আপনাদেরকে, একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম। সো ভিউয়ার্স, এই ছিল কমপ্লিট ভিডিও। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে টিউব বাডি ডাউনলোড করতে হয় এবং এর কিছু বেসিক টুলস কীভাবে ইউজ করতে হয়, কোনটা দিয়ে কী করতে হয়। তো ভিডিওতে আমি জাস্ট এইটুকুই আজকে বোঝালাম, আমি এর নেক্সট ভিডিওতে এটার মোবাইল ভার্সন নিয়ে আসবো। অ্যান্ড দেন তারপরে পার্ট বাই পার্ট আপনাদেরকে প্রত্যেকটি টিউটোরিয়াল মানে টিউব বাডির ইন ডেপথ টিউটোরিয়াল আমি আপনাদেরকে ভিডিও আকারে এক একটা সিরিজে আপলোড করব।
তো এটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। সো দেখা হবে এরকমই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং।